ইউনিট 14 নাম্বারস সংখ্যা ইউনিট থেকে আমরা গণনা করতে শিখব। এতে রয়েছে লুক কাউন্ট এন্ড সে, অর্থাৎ দেখো গণনা করে এবং বলো। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেন্সিলস রয়েছে, আমরা এখন পেন্সিলসগুলো গণনা করি এবং পাশে আমরা নাম্বার দেখতে পাচ্ছি 20, 21, 22। এই পেন্সিলগুলো গণনা করে দেখি এই পাশে দেওয়া নাম্বারের সাথে মিলছে কি না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমরা গুণে দেখলাম এখানে 20 বা 20টি পেন্সিল রয়েছে। এরপর আমরা পরবর্তীটি গুণি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এবং 21, অর্থাৎ এখানে 21টি বা 21 পেন্সিলস রয়েছে। এরপর পরেরটা আমরা গুণে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, অর্থাৎ এখানে 22 বা 22টি পেন্সিল রয়েছে। বিতে রয়েছে সে, বলো, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। আমরা দেখতে পাচ্ছি এখানে ডটের সাহায্যে 20, 21, 22 সংখ্যা দেওয়া রয়েছে। পাশে শূন্যস্থান বা গ্যাপ রয়েছে, আমরা এখন শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করব, অর্থাৎ পাশে পাশে নাম্বারগুলো লিখব। প্রথমে আমরা নাম্বারগুলো চিহ্নিত করব এবং পরবর্তীতে লিখব। আমি লিখছি, তোমার সাথে লেখার চেষ্টা করো। আমরা 20 পাশে লিখব, 20, 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
21, 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 21
22 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
কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে একটি মেয়েকে কিছু দিচ্ছে, নিচে লেখা রয়েছে গিফট, গিফট অর্থ হচ্ছে দেওয়া। এরপর রয়েছে পুট, আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে একটি পাত্রে কিছু রাখছে, পুট অর্থ হচ্ছে রাখা। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে টবে পানি দিচ্ছে, নিচে লেখা রয়েছে ওয়াটার, পানি দেওয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি দুজন ছেলে রয়েছে, তারা ঘড়ির দিকে তাকিয়ে রয়েছে, নিচে লেখা রয়েছে ওয়েট, ওয়েট অর্থ হচ্ছে অপেক্ষা করা। সিতে রয়েছে নাম্বার দ্য পিকচার্স ফ্রম 1 to 3 অর্থাৎ ছবিগুলোর সংখ্যা লেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ছবি রয়েছে, আমরা এখন ছবিগুলোর সংখ্যা লিখব। আমি লিখছি, তোমরা আমার সাথে লেখো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি টব রয়েছে এবং টবের উপর একটি গাছ রয়েছে, ছোটো প্ল্যান্ট বা গাছ লাগানো, চারা গাছ। আমরা এখানে লিখব 2। আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি, আমরা জন্য বক্সে 2 বা 2 লিখব। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি টবে মাটি রয়েছে, আমরা এখানে একটি টব দেখতে পাচ্ছি, আমরা এখানে 1 লিখব, 1। এরপর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি টব রয়েছে, সিডস বা বীজ রয়েছে এবং এখানে আমরা মাটি দেখতে পাচ্ছি। এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি, এই জন্য আমরা বক্সে 3 লিখব, আমরা 3 বা 3 লিখছি।